কাস্টমার আছে হাল্লা মার্কেটত সোমাইছো, সোমার পিছত 4,200 টাকার বজার করছো, করি মার্কেটের ভিতরত বজার করার পিছত কাউন্টারত গৈছিল, কাউন্টারত বিল হল মোর 4,200 টাকা, মই দিছিলো 4,500 টাকা। 500 টাকা দিয়ার পিছতে এইজনী বাইদেউ মোক কইছে বলে ইমান কাপড় লইছা, কেরি বেগ নলব। মই কইছো বলে বাইদেউ লমেই তো, ইমান কাপড় কত রাখিম, কেরি বেগর দাম কিমান? এইটো বাইদেউ কইছে বলে 1,100 টাকা। মই ভাবিছো বলে 300 টাকাটা বাইদেউ খুচরা নকৰিব, মোর লগত এটা 20 টকীয়া আছে। পিছত এইটো বাইদেউ কৈছে বলে হব দি দিয়া। মই পিছত এইটো বেগ কাউন্টারের উপর রাখিছো, আৰু পাসবুক আর 45,000 টকাটো স্যার এইটো পার্সত আছিলে, পার্সর পৰা এইটো কেরি বেগটো মই উলা এইটো বাইজনীক যে 20 টকাটা দিছো, দিয়ার পিছত যে স্যার এই কেরি বেগটো পয়সার মই খুমালো না নাই এইটো মোর মনত নাই। পিছত বাহিরত আহিলো, রিসিপ্টটো দিছে, রিসিপ্টটো তাক দিলো, দিয়ার পিছত রিসিপ্টটো মোক দিয়ার পিছত এইটো লগে লগে রাখিছো কেরি বেগটো পয়সার নাই। মই দৌড়ি গৈছে, দৌড়ি যাই পেলাই বহুত কাকুতি মিনতি করছো ইয়াতর, আর কইছে এই বাইদেউজনী বলে ইয়াত ভে 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 ইয়াত নকৰিব, আতরি যা আতরি যা, কত বা কত হেরালি এতিয়া মূর দুঃখ, এনেকুৱা এনেকুৱা বহুত কথা কইছে। ম্যানেজারক খুদিছো, এই দুটা বাইদেউর লগত মোর বহুত সন্দেহ আছে, এই দুজনী বাইদেউ এনেকুৱা কৰিছে। বেলেগ আবার আপনার কোশ্চনটা কেনেকুৱা আছে কখন আগত আওতে তো মই এতিয়া কৈ আছো, আমার এটা 1,000 কাস্টমার আহে, 1,000 কাম আছে, তো আপনার ইয়াত কাস্টমারে আহিছে শপিং করেছে, তাকে আমি যেনেকৈ নর্মাল কাস্টমারকে আমি বিহেভিয়ার করো, তাকে এনে সেম বিহেভিয়ার করছো। বিহেভিয়ার করাতে তেখেতে বাহিরত গৈছে, আহিছে, আহে আহার পিছত কৈছে পয়সা হারাইছে, তাতে পয়সা আনিছে না আনিছে কোনে গম পায়, ঠিক আছে? ইয়াত বজার কৰিছে, 1,000 কাস্টমার আহে, তো কোনো প্রুফ তো নাই তেখেতে পয়সা লৈ, সরি, লৈ আহিছে। তো আমি সিহঁতে আমার উপর মিছা ব্লেম দিলে তো আমি একসেপ্ট নকৰো না, তো পুলিশ কেস কৈছে, পুলিশে ভেরিফাই কৰিছে, তো এইখানে মই জানো মতে আপনাদের এটা আছে, আপনাদের না 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 1,000 কাস্টমার আহে, তেখেতে না মোর কথাটা শুনক আছে, মানে সিদিনা নাই, সিদিনা 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 CCTV ক্যামেরাটা মই কৈ আছো, টেকনিক্যাল ইস্যু হয়, কিবা একটা বেয়া হয়েছে, তো বেয়া চলি আছে CCTV ক্যামেরা, তো এনেকুৱা নহয় যে আমি কাস্টমারের পৰা আপনার যে ব্লেম করেছে তেখেতে, সেই ব্লেম তো আমি একসেপ্ট করা নাই। আমি এনেকুৱা এই 5 নম্বর কৈছো যে আমার ইয়াত 1,000 কাস্টমার আহে, তো তাক যেনেকুৱা আমি বেলেগ কাস্টমারক আমি যেনেকুৱা সার্ভিস করো তেনেকুৱা সেম সার্ভিস করেছে, তেখেতে বজার করে গুছি গৈছে, গুছি যাওয়ার পিছত আকো আহিছে, আহি কৈছে যে আমার ইয়াত পয়সা হারাইছে। তো দুর্ভাগ্যক্রমে সেইদিনা আমার CCTV ক্যামেরাটো কিবা কারণত, মানে সেইদিনা নয় কেতিয়ার পৰা বেয়া হয়েছে, কোনো এটো লাস্ট আপনার 5 বছর পুরানা স্টোর, কোনো জীবনত কোনো এনেকুৱা ইনসিডেন্ট হওয়া নাই আগত, তো সেইদিনাই ফার্স্ট হয়েছে। তো আমি ক্যামেরাটো ইভেন দেখা নাই যে CCTV ক্যামেরাটো রেকর্ডিং হয়ে আছে কিনা নাই, তো যেতিয়া ইনসিডেন্ট হয়েছে তেতিয়া মই চালো রেকর্ডিং হওয়া যায়, পিছত মই আমার যেটো জরপরা হেড অফিসের পৰা আপনার রেকর্ডিং করে বা কোঅপারেটিং করে তাতে কলো যে এনে ইনসিডেন্ট আছে, আমার প্রোটেস্টটো লাগে, তো কিন্তু এইটো তো বস্তুটো বেয়া হয়ে আছে, প্রোটেস্টটো হওয়া নাই, তারপরে মই তেখেতক কলো যে এটো প্রোটেস্টটো হওয়া নাই, তারপর সিহঁতে পুলিশে থানাত গেছে, থানার পৰা পুলিশ আছে, পুলিশে নিজে আপনার DVR চেক করেছে, সিহঁতে পোৱা নাই, তারপর আকৌ পুলিশ আছে, পুরা ইনকোয়ারি করেছে, তো আর একো হওয়া নাই। ষড়যন্ত্র বলে কলে তো মই আমি এক্সেপ্ট নকৰো না, হেনেকে তো এটো আগর পৰাই হৈ আছে, খালি সিদিনা যে হৈছে জানো সেইটো নহয়, আগর পৰাই সেইটো আছে, আপনার থানার পেগু স্যার যেজনে তেজনে কৈ আছে 2 তারিখ 2 সেপ্টেম্বরের পৰা বস্তুটো বেয়া হৈ আছে, তো আমি নিজে গম পোৱা নাছিলোঁ।
এতিয়া আমি কেনেকৈ ক'ম, এতিয়া সোমাই গ'লে এতিয়া চাওক বুজি পাইছে ন, হয় সেইটো হয়, সেইটো একচেপ্ট কৰিছোঁ মই যে চিক্সটি কিলোমিটাৰ চেক কৰা নাই, আপোনালোকৰ কাষ্টমাৰ যদি ইয়াত চিকিউৰ নহয় এইটো হয় শিক্ষিত নহয় আজি অভিযোগটো কিহৰ কাৰণে দিব পালে, আপোনালোকৰ ডিফল্ট আছে, ডিফল্ট মানে সেইটো চি চি টিভিটো আপোনালোকৰ ডিফল্ট হয় কাৰণ আজি এইটো প্ৰুভ হৈ গ'ল, চি চি টিভি ফুটেজটো যদি থাকিলে হয় প্ৰুভ হৈ গ'ল, হয় 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 এতিয়া তেখেতসকলে থানাত গৈছিল, থানাৰ পৰা দুদিন পুলিচ আহিছে, পুলিচে নিজে ডি বি আৰ চেক কৰিছে, চেক কৰি আৰু দুদিন আমাৰ পুৰা ষ্টাফক সোধ পোছ কৰিছে, তো এতিয়া আগলৈ কি হৈছে এইখিনি মই ক'ব নাজানো।